হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উজ্জ্বল লাভ শুজ। তো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও সবাই খুব ভালো আছি। আর পুজোতে সবাই খুব খুব মজা করো, আনন্দ করো। আজকে হচ্ছে মহা অষ্টমী। তো আমার তরফ থেকে আমার সকল ইউটিউব পরিবারের সদস্যদের জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো চলো এখন মণ্ডপে যাব অঞ্জলি দিতে, পুষ্পাঞ্জলি দিতে অষ্টমী। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই অষ্টমীর ভিডিওটা হবে তো একটা দু নম্বর পার্ট, আর রাত্রিরে যদি একটু ঘুরতে বেরো। চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই যে বাপি মাম্মাম রেডি হয়ে গেছে। বাপি মাম্মাম এদিকে দেখো, হাই করো। বিছানার অবস্থা খুবই খারাপ, গোছানো সময় পাইনি। হাই করো, হাই করো, উঠে দাঁড়িয়ে হাই করো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, হাই করো, হাই করো, সরে এসো, এখানটা সরে এসো, এখানটা সরে এসো, হাই করো, আয়স এদিকে আসো, এদিকে আসো, হাই করো। আর সবাই কেমন আছো? আসো পুজোতে মজা করো খুব। তো এই যে শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখতে থাকো। অঞ্জলি দেওয়ার জন্য আছে কিছু হলাম বলা তো গাইস, অঞ্জলি দেওয়া কমপ্লিট, পুরোটার মধ্যে তুলতে পারিনি, দৃষ্টিগুলো খুব দুষ্টুমি করছিল। তারাহিও করবেন না, আমি সবাই কার জন্য পুষ্পাঞ্জলি দেবো, আমি টাইম নিয়ে নেব, টাইম আছে, সবাই আস্তে আস্তে আসুন। বন্দে সুতলাম সিদ্ধিপতি কামদং পুষ্পাঞ্জলি ওম গান গণেশায় নমঃ। ফুলটাকে ছুড়বেন না, সামনে যাবে না, পড়ে যাবে। চলে এসছি আর আমরা অঞ্জলি দিয়ে চলে এসছি। তো চলো, ওরা যাবে মামার বাড়ি আর আমি যাবো বাপের বাড়ি। এটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে কী করছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাইস বেরিয়ে পড়েছে, এই যে আমাদের গাড়ি চলে এসছে। তো গায়ে হাত দিও না, আমাদের গাড়ি চলে এসছে, লাগেজ তুলবো, এবার চলে যাবো। এই তো বাপি, তোর বাপি আনতে গেছে লাগেজ আর আমরা এখন দাঁড়িয়ে আছি। এই যে দৃষ্টিগুলো দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য, আমি কিন্তু যাচ্ছি না।
আসছে লাগেজ নিয়ে। এই তো যাও, মামা মাই হেয়ার ব্যান্ডটা পড়ে যাচ্ছে, তুলে দাও। উফ দাঁড়াও, শাড়িটা নেমে গেছে। এর হাতটা ধরো, চলো ওটো চলে এসছি গাড়ির মধ্যে। উফ গরম লাগছিল, দাঁড়াও আসছি। উফ গরম লাগছিল, এবার এসে চলছে। আমার বাবা এসে দুজনকে নিয়ে গেছে, চলে গেছে, আর আমরা ব্যাগ নিয়ে যাচ্ছি। চলো তো চলে এসছে গাইস, চলছে মা লেচি করছে, চলো দেখতে থাকো, পরে কথা বলছি। গাইস লুচি ভাজা হচ্ছে, ফুলকো লুচি একটা হয়ে গেছে। আজকে আমার রান্নাঘরে কোনো কাজ নেই, আমি শুধু দেখবো আর ভিডিও করবো। আমার ভাই ভাজছে লুচি, দেখতে থাকো। দেখো লুচি গুলো কেমন ফুলেছে, এটা ভাজছে আমার মা। তো গাইস এখন একটু হালকা করে খাচ্ছি, এখনো বাকি আছে অনেক কিছু, সেমুই বাকি আছে, তো এইগুলো আপাতত হয়েছে। আলুর দম, এটা হচ্ছে কি কাবলি ছোলা, এটা হচ্ছে কাবলি ছোলা, আর ফুলকো ফুলকো লুচি আর শসা কুচি। তো চলো হালকা করে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার পরে খাওয়া দাওয়া হবে। চলো আলুর দমটা ওয়াও হয়েছে, তোমরা একটু খেয়ে বলো টেস্ট করে কেমন হয়েছে। তো গাইস খাওয়া দাওয়ার পর্ব নিয়ে আবার চলে এসেছি, এই যে আবার মা লুচি ভেজেছি, ফুলকো ফুলকো লুচি, আর এই যে তখন দেখানো হয়নি সিমুই বানিয়েছে, তো এটা তো অনেকটা দুধ দিয়ে বানানো হয়েছিল কিন্তু সব টেনে নিয়েছে, আর এই যে সুজির হালুয়া। তো চলো ঝট করে খাওয়া দাওয়া শেষ করে নিই, আবার একটু ঠাকুর দেখতে বেরোনোর আছে।
সো গাইস, তাড়াহুড়ো করতে গিয়ে চিমুইটা একটু বসে গেছে। সো গাইস, খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি, এখন একটু রেস্ট নেব, শুয়ে পড়বো আর দুষ্টুগুলোকে শুয়ে দেবো, ওরাও কান্নাকাটি করছে। তো ওদের এই খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে টিং করে বাজিয়ে দিয়ে অল করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।